আমাকে এইভাবে মারতেছে আপনারা দেখেন সবাই এটা আমার বাপ মাকে মারছে আমি এর উপযুক্ত বিচার আমি এই বিচারটি উপযুক্ত আপনাদের কাছ থেকে আমার হাজবেন্ড কিছুক্ষণ আগে একটা বাড়ি মারছে হিরা দিয়ে আমার বাবার বাহুরে জায়গার মধ্যে কিছু একটা হিরা দিয়ে বাড়ি মারছে পুরো জায়গাটা দখল করে নিতেছে আস্তে আস্তে এই লোকটা প্রতি বছর এখান দিয়ে তার নিয়ে যাইতেছে এই দেখেন তার ঘর থেকে তার নিয়ে একদম চলে যাইতেছে কি করতেছে দেখেন আপনারা ভালো দেখেন এরা কি করতেছে আমাদের পুরো জায়গাটা আস্তে আস্তে দখল করে নিতেছে এটা হচ্ছে আমার বোনের কি অবস্থা করছে এটা আর আমার ভাই ওই দেখেন আমার ভাই কি অবস্থা করছে এটা এই যে আন্টি এই তার গুলি এখান থেকে নিয়ে যান নাহলে পরে একটা দস্তে দস্তে হবে নাহলে আমরা পুলিশ ডাকবো পিতা মিতেন্দ্র লেখ মাস্টার গ্রাম পোস্ট যা এক শুনে মনে নোয়াখালী আমার পার্শ্ববর্তী ইসুফুল্লাহ পিতা মিতা আব্দুল মান্নান শ্রেয়াস অত্ত 11টার মধ্যে আমার বাড়িতে তার শালা সম্বন্ধীদেরকে নিয়ে তার ছেলে মেয়ে তার স্ত্রী মেয়ে সবাইকে নিয়ে লাঠি চাটালে আমাদেরকে মারতে আসছে আমি বললাম যে এই ব্যাপার তুমি এই আমার বাড়ির ভিতর দিয়ে অবৈধ এই কারেন্টের তার তুমি বসাইও না এরপরে সে আমার কোনো কথাই শুনে নাই জোর করে তার লাগাইছে এবং আমি বাধা দিতে গেলে সে আমার পরিবার আমার ছেলে মেয়ে আমাকে সহ বেদখল মারছে মারার পরে আমার বাড়ির লোকজন আসি তারা দেখছে দেখে আমাদেরকে উদ্ধার করে সে আমার অনেক পুরানো গাছপালা সব কাটিছে সব নিয়ে গেছে সে আমার অবৈধভাবে আমার জায়গা দখল করতে আসছে আমি তাকে যতই বাধা দিই সে ততই আমাদেরকে কিলঘুষি মারে তার একটা মাইয়া বিয়ে দিছে সে আমাকে লাথি পর্যন্ত মারছে আমার কিডনি সহ কিডনিতে আমি প্রচুর ব্যথা পাই এবং আমি ডায়াবেটিসের রুগী আমার অসুখ বাড়ি গেছে ডায়াবেটিস বাড়ি গেছে গলা টলা সব শুকিয়ে যায় আমি অসুস্থ তারপরে তারা আমাকে রেহাই দেয় নাই আমার স্ত্রী একজন হাই স্কুলের শিক্ষিকা আমার ছেলে মেয়ে দুইটা ভার্সিটিতে পড়ে ছোট একটা মেয়ে আমার হাই স্কুল প্রাইমারিতে ক্লাস ফাইভে আছে অথচ আমাদেরকে প্রতিটা মুহূর্তে আসতে যাইতে কাল গালি গালাজ করে কিলে কিলি করতে আসে এরপরে আমার জায়গার উপর দিয়ে জোর জবর দখল করে আমার এখান দিয়ে চলাফেরা করে আমার ছেলে মেয়েরা চলাফেরা করতে পারে না তার দৌড়াতে এবং এরপর দিয়ে সে কোথায় কোথায় আমাদেরকে গালি গালাজ করে অকৈত্য ভাষায় গালি গালাজ করে আমাদের মান সম্মান কিছুই রাখে না এখন আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি মা জননী আপনি আমার প্রতি একটু সহৃদয় হন আপনি দেখেন আমার এই উপরে যে অত্যাচার করতেছে আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে যে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি থাকতে পারতেছি না আপনি আমার স্থানীয় প্রশাসন সোনাইমুড়ি থানা আপনি মা
সঠিক একটা তদন্ত নিয়ে আমার আমাকে কেন তারা অশান্তিতে রাখছে, আপনি এটার একটা সুস্থ তদন্ত দেন এবং আমাকে এই জালিমের হাত থেকে প্রাণ নাশের যে আমার হুমকি দিছে, আমাকে আমার পরিবারকে আপনার উসিল্লায় আপনার প্রসেস ঐকান্তিক প্রচেষ্টায় আমাদেরকে আল্লাহর হুকুমে রক্ষা করেন। আমি অসুস্থ অবস্থায় আছি, অথচ এত গালিগালাজ এত কথা, আমি শুধু সবর করতেছি, সবর করতে করতে আমি আর সবর করতে পারতেছি না, আমারও বয়স হয়েছে। এখন আমি আমার কাল গালিগালাজ করে মারামারি করে আমার আজকে যেই মার দিছে, আমার বউ আমার ছেলে আমার মেয়ে তাদেরকে মার দিছে, আমরা সচেতন উঠতে পারি না। অতএব কারণে এটা আপনি আল্লাহর সহযোগিতায় আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা নামাজ পড়ি আপনার জন্য, আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য দোয়া করব। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।